বাঙালি জাতির প্রধান শত্রু সাম্প্রদায়িকতা, যা বিএনপির নেতৃত্বে ডালপালা ছড়িয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বাহাদুর শাহ পার্কে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত নববর্ষের অনুষ্ঠানে তিনি একথা বলেন। শেখ হাসিনার নেতৃত্বে বিএনপির সাম্প্রদায়িক ষড়যন্ত্র আওয়ামী লীগ রুখে দেবে জানিয়ে তিনি বলেন, বাঙালি জাতির চেতনা, ধর্মনিরপেক্ষতা এবং অসাম্প্রদায়িকতা, বৈশাখ এবং ঈদকে কেন্দ্র করে চলমান ব্যবসায়িক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের অর্থনৈতিক সংকট অনেকটাই কেটে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এরপর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নববর্ষের র্যালির উদ্বোধন করেন। র্যালিটি বাহাদুর শাহ পার্ক থেকে শুরু হয়ে গুলিস্তান বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। আমাদের প্রধানতম শত্রু হচ্ছে সাম্প্রদায়িকতা। বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িকতা যে বিষ বৃক্ষ বাংলাদেশে ডালপালা ছড়িয়েছে বাংলা নববর্ষে, শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িকতা অশুভ বীজ বৃক্ষকে আমরা উৎপাটন করবো।